প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বইয়ে চতুর্থ অধ্যায় পর্যসানের উপর কিছুটা আলোচনা করব। পর্যসারণী, এতে এ পর্যন্ত আবিষ্কৃত যত মৌল আছে, অর্থাৎ 118টি মৌল এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তাদের নিয়ে আলোচনা হয়। প্রাচীনকাল থেকে বিভিন্ন বিজ্ঞানী তাদের সময় আবিষ্কৃত বিভিন্ন মৌলকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করার চেষ্টা করে গেছে। এক্ষেত্রে যারা আংশিকভাবে সফল হয়েছে তাদের কয়েকজনের নাম উল্লেখ করছি, যেমন ল্যাভোসিয়ে, দোবেরাইন, নিউল্যান্ড, ম্যান্ডেলিভ। এই বিজ্ঞানীদের সময়ে, যার যার সময়ে আবিষ্কৃত মৌলগুলোকে তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন সূত্র প্রদান করেছিলেন। যেমন 1789 সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ে, তিনি তার সময় আবিষ্কৃত মৌলগুলোকে ধাতব ও অধাতব ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভক্ত করেছিলেন। এরপরে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন তার ত্রয়ী সূত্র প্রদান করেন। তিনি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে প্রতি তিনটা মৌলের জন্য একটি মিল খুঁজে পান। মিলটি কেমন ছিল? এতে মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে বিবেচনা করা হয়, তিনটি মৌলের মধ্যে যাদের রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল রয়েছে, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার যোগফল এর অর্ধেক মধ্যবর্তী মৌলটির পারমাণবিক ভর সংখ্যার সাথে মিলে যায় বা কাছাকাছি হয়ে থাকে। এরপর 1864 সালে নিউল্যান্ড আরেকটি সূত্র প্রদান করেন, যাকে অষ্টক তত্ত্ব বা অষ্টক সূত্র বলা হয়। এই অষ্টক তত্ত্ব অনুসারে তিনি আমাদের জানান যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয়, তবে তাদের মধ্যে প্রতিটি মৌলের বৈশিষ্ট্যের সাথে তার পরবর্তী অষ্টম মৌলের বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়। এরপর 1869 সালে বিজ্ঞানী ম্যান্ডেলি তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে তাদের বিভিন্ন ধর্মের ভিত্তিতে শ্রেণীভুক্ত করেন এবং একটি সূত্র প্রদান করেন, যাকে বলা হয় ম্যান্ডেলিফের পর্যায় সূত্র। এই পর্যায় সূত্র অনুসারে মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয়, তবে দেখা যায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমের মানে, তোমরা পদার্থবিজ্ঞানে পর্যাবৃত্ত গতির কথা পড়েছ না? সেই পর্যাবৃত্ত গতির সাথে মিল আছে। ধর্মগুলো কেমন যেন বারে বারে ফিরে আসে, এই জন্য এটিকে পর্যায় সূত্র বলা হয়। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তিনি তার পর্যায় সূত্রটি প্রদান করেছিলেন পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজিয়ে, কারণ তখনো পর্যন্ত পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়নি। 1913 সালে এসে যখন বিজ্ঞানী মোস্টা কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়, অর্থাৎ মৌলের টোটাল সংখ্যা সম্পর্কে জানা যায়, তখন ম্যান্ডেলিফের ওই সূত্রটিকে সংশোধিত করে আমরা আরেকটি সূত্র এখন করে থাকি। তাতে বলা হয় যে মৌলগুলোকে যদি পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, এই পর্যায় সূত্র অনুসারে এখন আবিষ্কৃত, এখন পর্যন্ত আবিষ্কৃত যে 118টি মৌল আছে, তাদেরকে যখন একটি সারণীতে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়, তখন সেই সারণীটিকে আমরা বলে থাকি পর্যায় সারণী। অর্থাৎ একটি ছকে মৌলগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন উলম্ব কলামে এবং আনুভূমিক সারিতে গুছানো হয়। তো এই পর্যায় সারণী সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। আচ্ছা, তোমরা ক্লাস 8-এ 18টি মৌলের নাম শিখেছিলে না? হাইড্রোজেন থেকে
আর্গন পর্যন্ত। কেউ কেউ অবশ্যই 20 নম্বর মৌল ক্যালসিয়াম পর্যন্ত শিখে ফেলেছিলেন। এখন আমি ওই মৌলগুলোকে প্রথমে নিয়ে পর্যায় সারণীটি কিভাবে তৈরি করা যায় তা তোমাদের দেখাবো। পর্যায় সারণীটি একটি ছ, এখানে কিছু উলম্ব কলাম আর কিছু আনুভূমিক সারি রয়েছে। আমি একটি সরল চিত্র পর্যায় সারণী তোমাদের দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে এভাবে উলম্ব কলাম হবে 18টি আর আনুভূমিক সারি হবে 7টি। সর্ববামের যে কলামটি আছে তাকে আমরা 1 নং গ্রুপ বলে থাকি। 1 নং গ্রুপে যে মৌলগুলো আছে তাদের জন্য একটি সূত্র আমি পড়ে থাকি বা বাচ্চাদের বলে থাকি, যাতে সহজে বাচ্চারা বা তোমরা মৌলগুলোকে মনে রাখতে পারো। এটি আমার দ্বারা উদ্ভাবিত নয়, অবশ্যই এটি আমি কোনো বইতে সম্ভবত পেয়েছিলাম, সেখানকার সূত্রটাকেই আত্মস্থ করে নিয়েছি যাতে তোমাদেরকে আমি মনে রাখতে সাহায্য করতে পারি। প্রথমে আসি গ্রুপ ওয়ানে। গ্রুপ ওয়ানে মোট 7টি মৌল রয়েছে। এই মৌলগুলো হলো হাইড্রোজেন। এখানে আমি প্রথমে 7টি ঘর করে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 এটি গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানে হাইড্রোজেনকে এখানে বসাচ্ছি। এর পরবর্তী আর যে 6টা মৌল আছে তাদের যে নিয়ে যে ছড়াটি আছে সেটি প্রথমে একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, তোমাদের সাথে আমার কথা হয়েছিল তোমরা ক্লাস 8-এ যে 18টি বা 20টি মৌলের নাম শিখেছিলে, তাদেরকে আমি এখানে বসাবো। তো তাদের বসাবো, প্রথমে একটু 6টা দেখিয়ে দিই। এক্ষেত্রে যে মৌলগুলো বসবে তাদের জন্য 6টি হলো হা, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। এখানে হা হাইড্রোজেন, লি লিথিয়াম, না সোডিয়াম, কে ক্যালসিয়াম সরি পটাশিয়াম, রুবি রুবিডিয়াম আর সাজাবে সিএস সিজিয়াম, ফ্রান্সে এফ আর এটি ফ্রান্সিয়াম। এই 7টি মৌল গ্রুপ 1-এ বসবে। এখানে মোট 18টি কলাম হবে তোমাদের বলেছিলাম। এই 18টি কলামের মধ্যে সর্বশেষ কলামটিকে প্রথমে এঁকে নিই। ঠিক এটার মতো করে ওই প্রান্তে 18 নম্বর কলামটিকে আঁকছি, যাকে গ্রুপ 18 বলা হয়ে থাকে। এর জন্য আমি প্রথমে একটু এভাবে ডট ডট দিয়ে তার সাহায্য নিয়ে নিই। তো এই প্রান্তে হবে সর্ববামে যে গ্রুপটি আছে গ্রুপ 1, আর সর্বডানে গুটি হুবহু এটির মতো করেই 7টি ঘর নিয়ে আমি এঁকে নিচ্ছি, এর সাথে মিলিয়েও নিচ্ছি এভাবে ডট দিয়ে। তোমরা নিজেরা যখন বাসায় পড়বে তখন ঠিক এভাবে যদি একবার আঁকো তাহলে খুব সহজেই এটি মাথায় গেঁথে যাবে আর ভুলবে না। আচ্ছা, তাহলে এখানেও 7টি মৌল বসবে। এই 7টি মৌল সম্পর্কে আমার মনে হয় তোমরা ইতিমধ্যে নামগুলো শুনে থাকবে। হিলিয়াম, নিয়ন, আর্গন নিশ্চয়ই বুঝতে পেরেছ। নিষ্ক্রিয় মৌলগুলোর কথা বলছি, নিষ্ক্রিয় মৌলগুলো এখানে বসবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অগানেশন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অগানেশন, এদেরকে নিয়ে কি কোনো ছড়া আছে? আছে, তবে ছড়াটি আমার খুব কঠিন মনে হয়, তার চেয়ে বরং এভাবে নামগুলো মনে রাখতে সহজ হয়, তাই ছড়াটি বললাম। আচ্ছা, এটি হলো গ্রুপ 18। এখন হাইড্রোজেন, হিলিয়াম,
এক নম্বর মৌল, দু নম্বর মৌল তোমার ক্লাস এইটে শেখা, তিন নম্বর মৌল লিথিয়াম, তারপরে বেরিলিয়াম। বেরিলিয়ামকে নিয়ে আরো একটি কলাম তৈরি করছি যাতে বলা হয় গ্রুপ দুই বেরিলিয়াম। বেরিলিয়াম হলো চার নাম্বার মৌল। এখন চার নাম্বার মৌলের পরে, আচ্ছা তোমরা একটু বলো তো, নিয়নের পারমাণবিক সংখ্যা কত? মানে সিরিয়ালি নিয়ন কত নাম্বার মৌল? 10 নাম্বার মৌল না? তাহলে আমি এখানে 10 লিখে দিচ্ছি তার পাশে। নয় নাম্বার মৌলটির নাম তোমরা কি পারো? আমার মনে হয় জানো, ক্লোরিন। 8 নাম্বার অক্সিজেন। 7 নাম্বার নাইট্রোজেন। 6 নাম্বার কার্বন। 5 নাম্বার মৌল বোরন। এগুলোর সাথে তোমাদের পরিচয় আছে। তাহলে আমি এখন এখানে 10 পর্যন্ত মৌল বসিয়ে নিলাম। প্রশ্ন হলো, আমি এই জায়গাটি খালি রেখেছি কেন? এটি একটু পরে ব্যাখ্যা করছি। এবার চলে আসো, তাহলে লিথিয়াম বেরিলিয়াম এর পরে বোরনটা এখানে চলে এসছে, 5 নাম্বার মৌল, তারপরে 6টা মৌল হয়ে বসে গেছে। এখন নিয়নের পরের 11 নাম্বার মৌলটি ছিল সোডিয়াম। এই সোডিয়ামের পরে 12 নাম্বার মৌল নিশ্চয়ই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরে 13 নাম্বার মৌলটি কি? অ্যালুমিনিয়াম না? এই অ্যালুমিনিয়ামকে এখন এখানে বসিয়ে দিব। তারপর 14, 15, 16, 17 এই মৌলগুলোকে এখানে বসালাম। তোমার যে শিখা 18টা মৌল তাদের এখানে বসিয়ে দিয়েছি ইতিমধ্যে। এই ঘরটিও জায়গাটিতে আর কোনো মৌলের স্থান হবে না এই ঘরটিতে। এরপর 18 নম্বর মৌল আর্গন। 18-এর পরে চলে আসছি পটাশিয়ামে 19। 19 নাম্বার মৌল, 20 নাম্বার মৌল ক্যালসিয়াম। এখন এক্ষেত্রে এই যে আনুভূমিক লাইনগুলো পাচ্ছি, এই আনুভূমিক লাইনগুলোকে বলা হয় পর্যায় বা সারি। আবার বলছি কথাটি, এভাবে উলম্বভাবে যারা আছে তারা গ্রুপ। গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত 18টি গ্রুপ হবে। এখানে গ্রুপগুলোর নাম হবে এভাবে 17, 16, 15, 14, 13। এই 2-এর পরে 13-তে চলে গেছি, এখানে হবে আরো 3 থেকে 12 পর্যন্ত 10টি গ্রুপ। এই পর্যায় সারণীতে মৌলগুলোকে বিভিন্ন গ্রুপে এমন ভাবে বসানো হয়েছে যাদের ধর্মে খুব মিল। তারা একই ধর্ম দেখাবে, তবে কেউ একটু বেশি সক্রিয় হবে, কেউ কম সক্রিয়তা দেখাবে। এক্ষেত্রে এই স্থানে 3 থেকে 12 গ্রুপে বসানোর মতো বেরিলিয়ামের পরে যে মৌলটি বোরন তাকে এখানে বসালে অন্য মৌলগুলোর সাথে মিলে না, তাই এই স্থানগুলো খালি। একেবারে ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়ামের ধর্ম এখানকার অন্য গ্রুপ যেগুলো আছে 3 থেকে 12 তাদের সাথে মিলবে না, তাই অ্যালুমিনিয়ামকে 13 নং গ্রুপে অন্য মৌলগুলোর সাথে দেওয়া হয়েছে। এখন দেখো, এখানে আনুভূমিক ভাবে যে লাইনগুলো আমি দিয়েছি এদেরকে আমরা বলছিলাম সারি বা পর্যায়। তাহলে এভাবে এখানে 7টি সারি বা 7টি পর্যায় হবে। এগুলোকে আমি রোমান নাম্বার দিয়ে একটু লিখে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি পর্যায়ের মধ্যে এক্ষেত্রে গ্রুপ 2-এ যে মৌলগুলো আছে তাদের নিয়েও একটা সুন্দর ছড়া আছে, সহজেই তুমি এটা মনে রাখতে পারো। ছড়াটি একটু লিখে দিচ্ছি। এখানে প্রথমে রয়েছে বেরিলিয়াম। বেরিলিয়ামকে আমরা বলি বিরিয়ানি। বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাটিতে রাখো। এক্ষেত্রে বিরিয়ানি হবে বেরিলিয়াম মোগলাই MG, কাবাব CA, কাবাব
সরিয়ে এসার স্ট্রনশিয়াম বাটিতে বা বেরিয়াম আর রাখো রা রেডিয়াম, এই মৌলগুলো বসছে এখানে। তার মানে গ্রুপ দুই আমরা পাচ্ছি 6টি মৌল, গ্রুপ একে পেয়েছি 7টি। এরপর আসো ক্যালসিয়ামের পরে বাকি যে মৌলগুলো হবে তাদের আমরা পর্যায় মানে ক্রমান্বয়ে ক্রমানুসারে এখানে বসিয়ে যাব। এভাবে এখানে যে 10টি ঘর 3 থেকে 12 সেগুলোতে বিভিন্ন মৌল বসে যাবে। এভাবে এখানে মোট 10টি ঘর হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টি ঘর আমি একটু ছোট করে এঁকেছি, আমার এখানে স্থান কম থাকাতে কিন্তু প্রতিটা ঘরের সাইজ এখানে সমান হবে। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এই 1নং পর্যায়ে মোট মৌল আছে 2টি, হাইড্রোজেন আর হিলিয়াম। 2নং পর্যায়ে যা মৌল আছে 1টি, 2টি আর এখানে 6টি, মোট 8টি। এখানে একটা ব্যাপারে খেয়াল করে দেখো, আমি নাম্বার গুলো সব কিন্তু ইংরেজিতে লেখার চেষ্টা করছি, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো বিষয়ে নাম্বার ইংরেজিতে লিখলে পরে সুবিধা। এক্ষেত্রে তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করার সময়, বিশেষত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার সময় ক্যালকুলেটরের সাহায্য নিয়ে থাকো। ওখানে নাম্বার গুলো যখন ইংরেজিতে আসে, তোমরা খাতায় লেখার সময় যদি বাংলায় লিখে থাকো, একবার বাংলায় একবার ইংলিশ, বাংলিশ হয়ে যায়। তাই আমি পরামর্শ দিব, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে নাম্বার গুলো লেখার সময় ইংরেজিতেই লিখিও। এখানে দেখো 2নং যে পর্যায়ে তাতে মৌল পেলাম 8টা, 3নং পর্যায়ে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এভাবে যদি তুমি ক্রমান্বয়ে চিন্তা করো, এখানেও 8টা মৌল। আর 4নং পর্যায়ে পটাশিয়াম ক্যালসিয়ামের পরে এখানে 10টি মৌল হবে, এখানে আরো 6টি মৌল হবে, মোট মৌল হবে 18টি। মানে প্রতিটি ঘরেই এখানে মৌল থাকবে, এখানেও প্রতিটা ঘরেই মৌল থাকবে, তাই 18টি ঘরে 18টি মৌল। এবার আসো ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে এই যে 3নং ঘরটি, 3নং গ্রুপটি, 3নং গ্রুপটির এই ঘরটিতে, এই ঘরটিতে যে মৌলটি আছে তার নাম ল্যান্থানাম, LA। এই ল্যান্থানাম মৌলটির সাথে আরো 14টি মৌলের ধর্মের খুব মিল, ধর্মের এত মিল যে এদের যদি এর পরবর্তীতে 4নং গ্রুপে দেওয়া হয় তার সাথে অমিল হয়ে যায়। তার মানে দাঁড়াচ্ছে ল্যান্থানামের সাথে আরো 14টি মৌলকে যদি স্থান দেওয়া হয়, তবে একই ধর্মের মৌলগুলো একই গ্রুপে থাকার যে তথ্যটি আমরা উল্লেখ করেছিলাম আমি তোমাদের সাথে, সে তথ্যটি ঠিক থাকে। কিন্তু যদি বাকি 14টি মৌলকে ক্রমানুসারে এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে ওই মৌলগুলোর সাথে এখানে গ্রুপের অন্য মৌলগুলোর ধর্মের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এখন 1টি ঘরেতে 1টি মৌলকে স্থান দেওয়া যায়, 14টি মৌলকে কিভাবে স্থান দিবে বা 15টি মৌলকে কিভাবে স্থান দিবে, তাই এই মৌলগুলোতে এই পর্যায় সারণীটির নিচে আরো 2টি সারি করে, এভাবে 2টি সারি করে তার মধ্যে প্রথম সারিতে স্থান দেওয়া হয়। ল্যান্থানামের সাথে যাদের মিল আছে তাদেরকে বলা হয় ল্যান্থানাইট ইংরেজিতে, আর আমরা বলি বাংলায় ল্যান্থানাইট মৌলসমূহ। তো ল্যান্থানাইট এই মৌলগুলোকে এখানে দেওয়া হয়, 14টা মৌলকে, আর এখানে ল্যান্থানামকে বসিয়ে দেওয়া হয়। তার মানে দাঁড়ালো এখানে এই সারিতে বা পর্যায়ে 18টি ঘরে 18টি মৌল বসবে, কিন্তু ল্যান্থানামের সাথে ওর যে বন্ধু আরো 14টি মৌল, সে মৌলগুলোকে নিচে স্থান দেওয়া হয়। সেক্ষেত্রে এই নিচের 14টি মৌল সহ এখানকার 18টি মৌল মিলে হয়ে যাচ্ছে 32টি মৌল। একই কথা প্রযোজ্য এখানে 3নং গ্রুপে সপ্তম পর্যায়েও। এখানে অ্যাক্টিনিয়াম নামক একটি মৌল আছে, AC,
এই অ্যাক্টিনিয়ামের সাথে আরো 14টি মৌলের ধর্মের খুব মিল। এদেরকে সহ বিবেচনা করে এখানেও স্থান দেওয়া হয় 32টি মৌলকে। এবার আসি আমরা মেন্ডেলিফের পর্যায় সূত্রে। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কি ছিল? পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে যদি ক্রমান্বয়ে সাজানো হয় তাদের ধর্মের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যায়, যা পর্যায় ক্রমে আবর্তিত হয়ে পড়েছে। এখানে একটু খেয়াল করে দেখো, মৌলগুলোকে ক্রমান্বয়ে সাজানো হয়েছে, তবে এখানে কিছু স্থান খালি রেখে রেখে এমন ভাবে বসানো হয়েছে যাতে তাদের ধর্মগুলো খুব মিল হয় একই গ্রুপের মধ্যে। কিন্তু যখন একই পর্যায়ের কথা বিবেচনা করা হয়, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের পরবর্তী মৌল হিলিয়ামের ধর্মের বেশ অমিল রয়েছে, কিন্তু হিলিয়ামের সাথে তার নিচে নিয়নের আর্গনের ধর্মের খুব মিল। এক্ষেত্রে যখন একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাওয়া হয়, এখানে এই পর্যায়ের 1 নং পর্যায়ের প্রথম মৌলের সাথে 2 নং পর্যায়ের প্রথম মৌলের ধর্মের খুব মিল, 3 নং পর্যায়ের প্রথম মৌলের সাথে খুব মিল, এভাবে পর্যায়ক্রমে মৌলগুলোর ধর্ম আবর্তিত হচ্ছে, তাই এটি পর্যায় সারণী। অনেকটা যেন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হচ্ছে, এখানে মৌলের ধর্মের পর্যায়বৃত্ত গতি চলছে। আচ্ছা, এবার এই সারণীটি যখন তৈরি করা হয়েছিল, মেন্ডেলিফ তার সময় তার এতগুলো মৌল পাননি, তখন মাত্র 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। এই মৌলগুলোর ধর্মকে উনি সাজিয়েছিলেন পারমাণবিক ভরের ভিত্তিতে। পরে পারমাণবিক ভর অনুসারে যখন তিনি বসান, সে সময়ে তার কিন্তু 2টি ব্যতিক্রম তিনি করেছিলেন। ব্যতিক্রমগুলো হলো আর্গন আর পটাশিয়ামের মধ্যে। আর্গনের পারমাণবিক ভর সংখ্যা ছিল, আর্গনের পারমাণবিক ভর সংখ্যা ছিল 40, আর পটাশিয়ামের ছিল 39। তাহলে পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয় ক্লোরিনের পরে পটাশিয়ামের বসার কথা, কিন্তু তিনি দেখতে পান ক্লোরিনের পরে যদি পটাশিয়ামকে এখানে দেওয়া হয়, তবে হিলিয়াম নিয়মের সাথে পটাশিয়ামের ধর্মের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তাই তিনি তার নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে পটাশিয়ামকে এখানে না স্থান দিয়ে আর্গনকে দিয়েছিলেন, মানে পটাশিয়ামের পরে পটাশিয়ামের চেয়ে ভারী মৌল আর্গনকে দিয়েছিলেন, আর পটাশিয়ামকে দিয়েছিলেন তারপরে এই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এদের সাথে, কারণ এদের সাথে পটাশিয়ামের ধর্মের খুব মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। আরো একটি ব্যতিক্রম তিনি ঘটিয়েছিলেন, এখানে এই ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই আয়োডিনের সাথে টেলুরিয়াম যে মৌলটি আছে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আয়োডিন এবং টেলুরিয়ামের ভর সংখ্যা বিবেচনা করলে দেখা যায় টেলুরিয়ামের ভর পারমাণবিক ভর সংখ্যা আয়োডিনের পারমাণবিক ভর সংখ্যার চাইতে বেশি, কম না। তাহলে টেলুরিয়ামের ভর সংখ্যা যদি বেশি হয় আয়োডিনের চাইতে, টেলুরিয়াম এখানে আয়োডিনটা এখানে থাকার কথা, কিন্তু আয়োডিনের সাথে অন্যান্য মৌলগুলোর, এর সাথে এই গ্রুপে যে মৌলগুলো আছে তাদের ধর্ম খুব মিল থাকাতে মেন্ডেলিফ তার নিয়মের ব্যতিক্রম এখানেও ঘটিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি আয়োডিনকে দিয়েছিলেন অন্যান্য ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই মৌলগুলোর সাথে, আর টেলুরিয়ামকে দিয়েছিলেন তার আগের ঘরটিতে। এই ব্যতিক্রমগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু তিনি ধর্মের মিলটা বজায় রেখেছিলেন। পরবর্তীতে যখন 1913 সালে মোস্টলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়, এই সমস্যাটি সমাধান হয়ে যায়। কেমনে? তখন দেখা যায় কি, পারমাণবিক ভর অনুসারে সাজালে পরে আর্গন পটাশিয়ামের আগেই স্থান নিয়ে নেয়। আর্গনের পারমাণবিক ভর সংখ্যা বেশি হলেও পারমাণবিক সংখ্যা কিন্তু 18, আর পটাশিয়ামের 19। তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে বিবেচনা করলে পটাশিয়ামের আগে আর্গনের স্থান পাওয়া উচিত। সেই হিসেবে মেন্ডেলিফ তার সময়ে যে বিভ্রাটটি ইচ্ছাকৃত হয়ে ঘটিয়েছিলেন তার সমাধান হয়ে যায়। তবে আরেকটি সমস্যা রয়ে গেছে, দেখো ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর একটির ঘরে 15টি মৌল স্থান নেয় কিভাবে? যদি পারমাণবিক সংখ্যায় পর্যায় সারণীর তৈরির বা পর্যায় সারণী থেকে মৌলগুলোকে স্থান দেওয়ার মূল কথা হয়ে থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে ল্যান্থানামের পরে একই ঘরে আরো 14টি মৌল কেমনে স্থান নেবে? এই
রহস্যটি উন্মোচনের জন্য প্রয়োজন পড়ে ইলেকট্রন বিন্যাসকে ঘুরে জানার। মৌলগুলোর যে ইলেকট্রনগুলো রয়েছে তারা যেভাবে বিন্যস্ত আছে, সেই হিসেবে প্রতিটি মৌলে সর্বহস্ত স্তরের ইলেকট্রন বিন্যাসকে যদি বিবেচনায় না হয়, সেই সর্বহস্ত স্তরের ইলেকট্রন বিন্যাসই মৌলের ধর্মকে নির্ধারণ করে থাকে। আর এক্ষেত্রে প্রতিটি গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস যদি পর্যালোচনা করা হয়, দেখা যায় তাদের সর্বহস্ত স্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম। প্রতিটা গ্রুপেই এই কথাটি সত্য। এখন তাহলে এই 15টি মৌলের ক্ষেত্রে ওই তথ্যটি কিভাবে সাহায্য করছে দেখো। ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, আমরা ল্যান্থানামের কথায় আসি, ল্যান্থানামের সাথে আমরা বলছি কি মোট 15টি মৌলকে এই ঘরে স্থান দেওয়ার কথা। এই 15টি মৌলেরই সর্বহস্ত স্তরের ইলেকট্রন বিন্যাস প্রায় একই। প্রায় বলছি কেন, এদের মধ্যে বেশ কিছু মৌল অস্থিতিশীল, তেজস্ক্রিয়। এরা বহিঃস্থ স্তর থেকে, এদের ইলেকট্রন বিন্যাস এমন যে বহিঃস্থ স্তর থেকে ইলেকট্রনগুলো কখনো ভেতরের দিকে যায়, ভেতরের স্তরে যায়, আবার বহিঃস্থ স্তরে ফিরে আসে, মানে বারে বারে পরিবর্তিত হয়, আনস্টেবল, অস্থিতিশীল। এই মৌলগুলোর ওই অবস্থাটাকে যদি বিবেচনায় রাখা হয়, তখন দেখা যায় এই ল্যান্থানামের সাথে আরো 14টা মৌলকে স্থান দেওয়া যায়, মানে এদের সর্বহস্ত স্তরের ইলেকট্রন বিন্যাস প্রায় একই, কিন্তু সেই ইলেকট্রন বিন্যাসটা এদের পরবর্তী মৌলগুলির সাথে খাপ খায় না। একই কথা প্রযোজ্য এই অ্যাক্টিনিয়ামের সাথেও বাকি 14টি মৌলকে নিয়ে। তাহলে বুঝে গেল যে পর্যায়সারণী তৈরির বা পর্যায়সারণীতে কোন একটি মৌলকে কোন একটি ঘরে স্থান দেওয়ার মূল ভিত্তি পারমাণবিক ভর সংখ্যা না, পারমাণবিক সংখ্যা না, ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসই পর্যায়সারণীর মূল ভিত্তি। এই তথ্যটি যদি তোমাকে প্রমাণ করতে দেওয়া হয়, সেক্ষেত্রে তুমি মেন্ডেলিফ কিভাবে তৈরি করেছিলেন, পরবর্তীতে মোস্টে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পরে সেখানে কি সুবিধা হয়েছিল, কিন্তু মোস্টে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পরেও এই 15টি মৌলকে একই ঘরে স্থান দেওয়ার সমস্যাটি কিভাবে ইলেকট্রন বিন্যাস সমাধান করেছিল, এই তথ্যগুলো উল্লেখ করতে হবে। এবার একটা মজার তথ্যে আসি, দেখো এই যে পর্যায় সারণী তৈরি হয়েছে, এখানে বলেছি কি যে এভাবে আনুভূমিক ভাবে হবে 7টি সারি আর উলম্ব ভাবে হবে 18টি কলাম। তুমি এই ক্ষেত্রে প্রথম 40টি মৌলের নাম একটু কষ্ট করে শিখে ফেলবে, প্রথম 40টি মৌলের নাম কষ্ট করে একটু মুখস্থ করবে। মুখস্থ করা একটু কষ্টকর ব্যাপার আমি জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হয়। যেমন ধরো তুমি তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তোমার দাদুর নাম, তারপর তুমি কোন ক্লাসে এখন পড়ো, তোমার ক্লাসে তোমার শ্রেণী, শ্রেণীর নাম, তোমার সেকশনের নাম, তোমার রোল নম্বর, এগুলো তুমি মুখস্থ রাখছো না? এগুলো তো কোনো এই সূত্র অনুসারে বা বুঝে আমরা শিখছি না বা মাথায় ক্যাচ করে রাখছি না। ওরকম এখানে এই পর্যায় সারণীতেও 18টি মৌলের নাম তো তোমাদের জানা আছে, সাথে আরো 22টি মৌলও তোমাকে অ্যাড করে নিতে হবে। 40টি মৌলের নাম তুমি একটু মনে রাখবে, মুখস্থ করতে হবে। আচ্ছা এবার আসি, 40টি মৌলের নাম যে মুখস্থ করতে বললাম, কেন বললাম? মোটামুটি ভাবে প্রথম দিককার মৌলগুলো নিয়ে তুমি যদি ধারণা রাখো, পরবর্তী মৌলগুলো সম্পর্কে সবগুলো না জানলেও গুরুত্বপূর্ণ মৌলগুলো সম্পর্কে জানলেই তোমার আপাতত চলবে এসএসসি লেভেল পর্যন্ত, তাই এই কথাটি বলেছি। এখন আসো, এক্ষেত্রে এই যে ইন্টারেস্টিং কথাটি বলবার জন্য তোমাদের বলেছিলাম তা বলছি। এখানে প্রথম সারিতে মৌল আছে 2টি, দ্বিতীয় সারিতে মৌল আছে 8টি, 8 আর 2 কত হয়? 10। এই নিয়নের পারমাণবিক সংখ্যা, দেখো আমি আবার উল্লেখ করছি, এটা হিলিয়াম 2 নম্বর মৌল, নিয়ন 10 নম্বর মৌল, 2 আর 8 হলো 10। এবার 10-এর সাথে 8 যোগ করে দাও, তখন পাবো 18। এই 18 হলো আর্গনের পারমাণবিক সংখ্যা। 18-এর সাথে আবার 18 যোগ করে দাও, তখন পাচ্ছ 36। 36 হলো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা। এই 18-36-এর সাথে এবার এই 18টা যোগ করো, তুমি পাবে জার্মানির পারমাণবিক সংখ্যা 54। এবার 54-এর সাথে 32 যোগ করে দাও, তখন তুমি পাবে 86, এই র্যানোনের পারমাণবিক সংখ্যা, র্যানোনের। এরপরে আসছি 86-এর সাথে 32 যোগ করলে 118,
অগানে শুনে পারমাণবিক সংখ্যা। এটা অনেকটা পরিসংখ্যানে তোমরা যে যোজিত ঘটনা সংখ্যা মুখস্থ করো, সরি যোজিত ঘটনা সংখ্যা হিসেব করো, সেরকম ওভাবেই এখানে প্রতিটা ঘরে নাম্বার গুলো যদি যোগ করি তাহলে সেই সারির শেষ মৌলের পারমাণবিক সংখ্যা তুমি পেয়ে যাবে। ধরো তোমাকে পরীক্ষায় বলা হলো ক্রিপ্টনের ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস করো, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা তুমি মুখস্থ করনি, তুমি তো 40টা মুখস্থ করেছিলে, ক্রিপ্টন তো তার মধ্যে নাই, তাহলে এখন কি করা যাবে? এখন তোমার মনে রাখতে হবে এখানে 18টা কলাম আছে, প্রতিটি ঘরে কয়টা করে মৌল আছে, এই নাম্বারটাও মনে রাখা খুব সহজ। দেখো 2, 8, 8, 18, 18, 32, 32, তাহলে প্রতিটা সারিতে কয়টা মৌল আছে সেটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে এবার তুমি যদি নামগুলো পর্যায়ক্রমে বলে যাও, ধরো এখানে হিলিয়াম, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তাহলে হিলিয়াম হলো 1 নম্বর পর্যায়ে, তাহলে এখানে তুমি ক্রিপ্টনকে পাচ্ছ 4 নম্বর পর্যায়ে, এখানে মৌল আছে 2টি, 8টি, 8টি, এখানে 18টি, তাহলে সবগুলো নাম্বার যোগ করলে ওর পারমাণবিক সংখ্যা তুমি পেয়ে যাবে। একইভাবে তুমি তার আগের মৌলটিরও 17 নম্বর গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি বের করে নিতে পারো এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হিসেবে সাহায্যে। আবার এর সাথে 1 নং গ্রুপের মৌলগুলোরও এক এক করে বাড়তি আছে, মানে হিলিয়ামের পরে হলো লিথিয়াম, তারপরে আর এই নিয়নের পরে হলো সোডিয়াম, এভাবে এদের কথাও তুমি মনে রাখতে পারো। প্রথম দিকের গুলো তো আমরা মুখস্থই থাকবে, শেষে ট্রান্সিয়াম, সিজিয়াম, এদের নাম্বার গুলো আমরা ওভাবে বের করে নিতে পারি যা আমাদের বিভিন্ন কোশ্চেন আনসারে সহায়তা করতে পারে। আচ্ছা আজকে এ পর্যন্তই, আগামী দিন আমি তোমাদের সাথে কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা অনুসারে তাদের যদি ইলেকট্রন বিন্যাস করি, পর্যায় সারণীতে তাদের কোন পর্যায়ে এবং কোন গ্রুপে স্থান হবে সেটা বের করার নিয়মটা শিখে নেব। একই সাথে এখানে বিভিন্ন গ্রুপের কতগুলো ডাক নাম আছে, যেমন 1 নং গ্রুপে ডাক নাম হলো খাদ্যধাতুর গ্রুপ, 2 নং গ্রুপের নাম হলো মৃৎ খাদ্যধাতুর গ্রুপ, এভাবে 17 নম্বর গ্রুপের নাম হলো হ্যালোজেন গ্রুপ, এই 18 নম্বর গ্রুপের নাম হলো নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, এভাবে বিভিন্ন ধর্মের ভিত্তিতে কয়েকটি গ্রুপের, সব গ্রুপের নাই, কিছু ডাক নাম আছে, এই ডাক নামগুলোর ব্যাখ্যা সহ আমরা পড়বো আগামী ক্লাসে। আর তোমরা এই পর্যায় সারণীটি তৈরির কি উদ্দেশ্য ছিল, অর্থাৎ পর্যায় সারণী কেন তৈরি করা হয়েছিল বা তৈরি করাতে কি সুবিধা হয়েছিল, তাকে কয়েকটি পয়েন্ট আকারে নিজেরা প্রশ্ন উত্তর তৈরি করে নিবে। এটা তোমাদের খুব সহজেই করার একটা উপায় বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই প্রাণী শ্রেণীবিন্যাস কেন করা হয়, উদ্ভিদের শ্রেণীবিন্যাস কেন করা হয় তা শিখেছ, এখানে মৌলের শ্রেণীবিন্যাস কেন করা হয় সেই তথ্যটি উপস্থাপন করলেই চলবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, খুদা হাফেজ।